বন্ধুরা অনেকের ফেসবুক প্রোফাইল ঘাটতে গিয়ে আমরা দেখেছি তাদের আইডিতে অ্যাড ফ্রেন্ডের পাশাপাশি আরেকটি বাড়তি আছে সেটি হচ্ছে ফলো অপশন কিন্তু আমাদের নিজেদের আইডিতে এই ফলো অপশনটা আমরা যুক্ত করতে পারছি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক আইডিতে অ্যাড ফ্রেন্ডের পাশাপাশি কিভাবে ফলো অপশনটা যুক্ত করতে পারেন হ্যালো বন্ধুরা দিস ইজ মুসাফির নাইম ফ্রম এম স্কুল এবং আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন আছেন তারা এই যে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে থাকা বেল আইকন অল ইডল করে দিন আর এতে করে কিন্তু পরবর্তীতে আমার যে কোনো ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন আর আপনি যদি ইউটিউবার হয়ে

বন্ধুরা এই কাজটি করার জন্য সর্বপ্রথম যা করতে হবে সেটি হলো আপনার আইডিতে বয়স যে সেট করা আছে সেই বয়স যদি আঠারোর নিচে থাকে তাহলে কিন্তু আপনি ফলো অপশন অ্যাক্টিভেট করতে পারবেন না আপনার বয়সটি অবশ্যই আঠারোর বেশি থাকতে হবে যদি আঠেরো কম থাকে তাহলে এডিট করে বাড়িয়ে নিতে হবে আর ফেসবুকে আপডেট করা বয়স আগের মতো করে আর এডিট করা যাচ্ছে না ইউটিউবের বিভিন্ন ভিডিওতে দুই তিন মাস আগের ভিডিওতে আসলে যে সিস্টেম করে দেখানো হয়েছে সেটি আর এখন কাজে লাগছে না তো নতুন নিয়মে আসলে কীভাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনি ফেসবুকের বয়স কমাতে পারবেন বা এডিট করতে পারবেন সেই নিয়মটি আমি আমার ইউটিউবের অন্য আরেকটা ভিডিওর মধ্যে দিয়ে রেখেছি সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন কিভাবে বয়সটা চেঞ্জ করা লাগে তো বয়স বেশি করার পরে তারপর যে এই কাজটি করতে হবে সেটি হলো এই যে আমি ফেসবুক অ্যাপস ওপেন করে এই এই আইডিটার আমি ফলো অপশন অ্যাক্টিভ করব। তো কি করতে হবে এখানে দেখুন এটা তো আসলে দেখা যাবে না অন্য আইডি থেকে দেখতে হবে আমি অন্য আইডি থেকে এই আইডি একটু চেক করি

এরপর ফার্স্ট অপশনটা এখানে সেটিংস সেটিংসে ক্লিক করতে হবে তারপরে স্ক্রুল করে নিচের দিকে যেতে যেতে পাবলিক পোস্ট নামে একটা অপশন আছে এই তো এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে যে এইখানে দেখুন এই যে এখানে বাই ডিফল্ট ফ্রেন্ড দেওয়া আছে এটা পাবলিক করে দিতে হবে এরপর এই যে এই যে অটো সেভ হয়ে যাচ্ছে এরপর এটাও পাবলিক হ্যাঁ এরপর এইটাও পাবলিক করে দিতে হবে এরপরে এইটাও পাবলিক করে দিতে হবে পাবলিক ক্লিক করার সাথে সাথে অটো সেভ হয়ে যাচ্ছে হ্যাঁ এই তো আপনার কাজ শেষ এখন আপনি ব্যাকে চলে যান একটু দেখে আসি এই তো এই তো সেই তো সেই টা এর আগে তো ফলো অপশন অ্যাক্টিভ ছিল না দেখি এই তো ফলো অপশনটা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক এইভাবে আপনারা কিন্তু ফলো অপশনটা অ্যাক্টিভ করে নিতে পারেন আপনাদের আইডির মধ্যে তো আশা করি আপনারা সলিউশন পেয়ে গেছেন তো আরও বিভিন্ন সমস্যার সমাধান জানার জন্য আমাদের ফেসবুকের শুভাকাঙ্ক্ষী গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন সেখানে আপনি সমাধান পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে যে কোনো আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখুন ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ